বেশ কয়েকটি গরু পালেন লালটু শেখ। তার মধ্য একটি গাভী গরুকে 3 মাস বয়স থেকেই চা পান করিয়ে আসছেন তিনি। তবে যেনতেনভাবে বানানো চা পান করে না গাভীটি। গুনে গুনে 3 চামচ চিনি দিয়ে বানানো চা দিতে হয় তাকে। পানি ঠান্ডা হলে কোনো মতেই আর মুখে নেয় না চা। চায়ের আগে খাওয়ানো হয় পাউরুটি, কলা ও বিস্কুট। কিন্তু চা পান না করে গোয়ালে ফেরে না গাভীটি। গত 2.5 বছর ধরে এভাবেই চা পান করছে গাভীটি। প্রতিদিন সকালে পালের সঙ্গে মাঠে ঘাস খেতে যায় গাভীটি। সন্ধ্যায় ফেরার সময় অন্য গরুগুলো বাড়িতে ঢুকলেও এটি সোজা চলে আসে দোকানে, দাঁড়িয়ে থাকে চায়ের কেটলির পাশে। চা দিতে একটু দেরি হলেই ডাকে হাম্বা হাম্বা, শুরু করে অসংলগ্ন আচরণ।